সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:21। একটু আগে আমাদের যে ড্রাইভার কালকে ড্রপ করে দিয়ে গেছিলো সেই ড্রাইভার ফোন করেছিল, কিন্তু কখন করেছে কখন ফোন বেজে বেজে কেটে গেছে কিছুই জানি না। যাই হোক, এখন আপাতত একটু চাটা খাবো, চাটা খেয়ে টেয়ে নিয়ে আজকে বেরোবো হচ্ছে লোকাল সাইট সিনের জন্য। তো একটু ফ্রেশ হই, চোখে মুখে জল দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন এসেছি আমাদের হোটেল রুমের ছাদে, আর এখান থেকে ওপরটা দেখো খানটা এরকম পুরো পাহাড়ের ঢাল কি না ওটা গ্যাংটকটা। সোমো না বাইক নিয়ে চলো, ওটা যেখানে গিয়ে ভুলে যাবো তোমার এই ভিডিওটা চালিয়ে দেখে নেবো, মনে পড়ে যাবে কি কি দেখতে বলেছিল। এটা ভালো আইডিয়া, যেখানে ভুলে যাবো এটা চালিয়ে দেখে নেবো। কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিতনা কালকে হ্যায় ইসকা প্রাইস 2500 রুপে। কাপড়টা দেখো ফাইন একদম, পকেটে চলে আসবে এইটুকু হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা গেছিলাম হচ্ছে এখানকার একটা হ্যান্ডক্রাফট মার্কেটে, আর মার্কেটের সঙ্গে রয়েছে হচ্ছে মিউজিয়াম, যেটা আমরা সবেমাত্র ঘুরে এলাম। কিন্তু ওখানে ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউড নয়, তার জন্য আমরা ক্যামেরা বার করিনি। আর ভেতরে ঢুকতে আমাদের চার্জেস লেগেছে হচ্ছে 15 টাকা করে টিকিট। এই যে সোমর কাছে রয়েছে টিকিটটাকে মুছে ফেলেছে ছেলে, এই যে এই হচ্ছে টিকিট, 15 টাকা করে 30 টাকা আমাদের লেগেছে। আর এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, চলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন না, যেখানে দাঁড়াচ্ছি সেখানে মনে হচ্ছে শর্ট নিই, সেখানে রিলস বানাই, ভিডিও করি, মানে আলটিমেট পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা। আর হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু বলার রয়েছে তোমাদেরকে, সেটা হচ্ছে যে এখানে 1 লিটারের যে প্লাস্টিকের বটলগুলো হয় না, ওই বিলসারি বিসলারি হোয়াটএভার, ওগুলো ব্যান। তো যেখানেই জলের বোতল কিনতে যাচ্ছি হয় 2 লিটার বা 5 লিটারের বড় যে জারগুলো হয় সেগুলো পাচ্ছি। আমরা আপাতত একটা শর্টকাট রাস্তা নিয়েছি এদিক দিয়ে যাওয়ার ফ্লাওয়ার গার্ডেনে, কারণ ওখান দিয়ে রাস্তা ঘুরে আসছে, পাহাড়ি রাস্তায় এতটা হাঁটতেও একটু কষ্ট হয়। তো ওই জন্য আমরা একটু শর্টকাট নিয়েছি, আর এখান দিয়ে এবার আমরা নামবো। আফটারঅল বাঙালি বলে কথা। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, ভেতরে কি ক্যামেরা অ্যালাউড? ফুল পাতার ছবিতে আমার মনে হয় না কিছু আরো। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, যার চার্জেস হচ্ছে 20 টাকা। আর এখানে কোনো ভিডিও করতে কোনো পাবন্দি নেই, আই মিন নো রোকটোক, আমরা এখানে ভিডিও করতে পারবো, ছবিও তুলতে পারবো। তার মধ্যে আমরা দৌড়াচ্ছি, এই যে স্লোপিং রাস্তা, তো যেতে খুব একটা কষ্ট হচ্ছে না। তো যাই কোনো একটা রেস্টুরেন্ট দেখে আগে খেতে বসে যাবো, তাহলে সময়টাও পাস হয়ে যাবে, আর এই ওয়েদারে তো রোপওয়ে তো উঠেও লাভ নেই, বা ওঠাটাও একটু রিস্ক হয়ে যাবে। Thank you.
আমরা রোপওয়ের এই যে টিকিট কাউন্টার এসেছি এখন, আর বাইরের ভিউটা খানিকটা এরকম দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন রোপওয়ে চলছে না এইরকম ওয়েদার কন্ডিশনের জন্য। এগুলো মানে স্নোফলের স্নো নয়, এগুলো শিলাবৃষ্টির শিলা। এই দেখো ও কি ঠান্ডা, ওই গাড়ির ওপর আরও পড়ে রয়েছে, চলো একটুখানি নেওয়া যাবে। কি রে এটা, কি এ বরফ মারলে লাগবে কিন্তু, এটা এগুলো লাগবে, এগুলো শিলাবৃষ্টির শিলা তো, এগুলো তো আর স্নোফলের স্নো নয়। দেখবে কেমন লাগে, পিছনে লোক আছে, চলো চলো হাঁটতে থাকি। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আর কোনো কথা হবে না। তো এখানে 200 কোটি বছর ওয়েট করার পর ফাইনালি গিয়ে টিকিট কাউন্টার খুলেছে, কারণ বৃষ্টি হচ্ছিলো, স্নোফল হচ্ছিল, আর অনেক কিছুই হচ্ছিল, যার জন্য এতক্ষণে আমরা টিকিট কাটিনি আর চালুও ছিল না। কত করে লাগছে এখানে পার পার্সন? পয়সা হি পয়সা ইসকে পাস। কি ওদিকে কি ওখানে লেখা রয়েছে, ওই যে 130 দুজনে মিলিয়ে একজনের পুরোটা বলবে, তো জিজ্ঞাসা করতে হচ্ছে কোনো, তো জিজ্ঞাসা করতে হয়, হ্যাঁ পুরোটা বলবে। ক্যামেরা ধরা রয়েছে, আমার ব্যাটারির দাম নেই নাকি? না দাম নেই ব্যাটারি, 1600 টাকা দিয়ে ব্যাটারি কিনেছি আমি, সারা সঙ্গে ব্যাটারি দেয় না এমন গোপ্রো। তো গাইজ দেখতেই পাচ্ছ টিকিট পেয়ে গেছি, এবার আমরা উঠবো গাইজ, চড়বো গাইজ, নামবো গাইজ, ধরো গাইজ, ধরো ধরো সব গাইজ। কজন একসাথে ওঠে? কজন ওঠে? জজন ওঠে, আমি তো উঠে তো গেছি, উঠে তো গেছি। তোমার টিকিট লাগবে না, এ কি উঠবে না, তো জিরোতে আটকে পড়ে রয়েছে নাকি, উঠে যাচ্ছে ও, ফোর তো দেওয়া রয়েছে, এই তো ও। আচ্ছা ও একেবারে দেখা, ও মাঝখানে দেখাবে না কিছু, কি সব ভাই। চলে এসেছে আজকে আমাদের রোপওয়ে, চলো টিকিট দেখো, টিকিট দেখো, এক্সাইটমেন্টের চক্করে টিকিট না দেখেই চলে যাচ্ছে ছেলেটা। টিকিটটা সেঁকে নিচ্ছে নাকি, টিকিটটা সেঁকে নিচ্ছে, গরম গরম টিকিট নিয়ে রোপওয়ে উঠবে। আচ্ছা এটা কি ভুট্টা, এটা ভুট্টা শেখা যাবে, ও ভাই। আচ্ছা বসার জায়গা নেই, এই যে 130 টাকা দিলাম, বসতে দেবে না? চলো বাজে 4:45, আর এতক্ষণে আমরা করছি হচ্ছে আজকের লাঞ্চ, আর এখানে খাবার চলে এসেছে, খাবারের শটগুলো তোমরা সিনেমাটিক এনজয় করো, আর আমরা খাবারগুলোকে এনজয় করি। এখন এই মুহূর্তে আমরা রয়েছি লালবাজারে ছাদের ওপর, আর এপাশে পাহাড়ে ভিউটা দেখা যাচ্ছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন একরকম ওয়েদার কন্ডিশন ছিল, তার জন্য একটা উলিকরণ আর একটা শার্ট পাতলা পরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এখন যত সময় যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। এখানকার যারা লোকাল লোকজন তারাই মোটামুটি জ্যাকেট টুই পরে ঘুরছে, আর আমরা কলকাতা থেকে এসেছি, এরকম পাতলা একটা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, দেখে না আরও বেশি ঠান্ডা লাগছে। তো আমরা এখানে পিছনে একটা দোকান ছিল, সেখান থেকে নিলাম হচ্ছে 1 কাপ করে চা। পিছনে এদিকে হচ্ছে সুন্দর একটা সানসেট, পাহাড়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে গরম গরম চা, ব্যাপারটা খানিকটা নিজেদের মতন করে এনজয় করে নিই, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে।
একটু ইস্টার্ন ওয়ালা লাস্টে লাস্টে হাফ ওয়ালা পিছনে হো গিয়া আচ্ছা হো গিয়া সো বন্ধু, এখন ঘড়িতে বাজে 11:15। আমরা মোটামুটি 10 মিনিট হলো হোটেলে চলে এসেছি আর খাওয়া দাওয়া সেরে এসেছি। আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে চিকেন চাও আর তার সঙ্গে থুপ্পা, এখানকার সিকিমের খাবার। আর আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করলাম সকাল থেকে, বেরিয়ে থেকে বিভিন্ন সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা আর লেন্দি করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার কালকে আমরা সকালবেলা বেরিয়ে পড়বো, কালকের কিছু আরও ঘোরার রয়েছে, সেগুলো তোমরা নেক্সট ব্লগেতে দেখতে পাবে। তো চলো, এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে মনে করে ভিডিওটাতে লাইক, আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।